আশার তুলনা বিক্রি একবারে কম, মানে 70% বিক্রি কম। পুজো তো আর বেশি দিন নেই, হাতে কোনো 10-12 দিন আছে, 12 দিন হাতে কোনো 11 দিন আছে। 11 দিনের মাথায় অন্যান্য বছরে না, এই বছরে কতটুকু ফারাক দিতে পারছেন? 75% ডাউন, 75% ডাউন। আগে এই সময় কি রকম বিক্রি হতো আর এখন? আগে এই সময় এই টাইমে মানে অনবরত আমরা মালিক রাত টাকা কালেকশন করে এমনও মাঝে মধ্যে বন্ধু বান্ধবের লোক রয়েছে করতাম, বৃষ্টি লেগে মাথা হোক এরকম রয়েছে করতাম, কিন্তু এবার সাতটাই শেষ করতে পারতেছে। কাস্টমারটা কীরকম হয়? কাস্টমার আয় না, আগে তো রেলের এরকম টাইমে রেলের কাস্টমার আসতো, ধর্মনগর কুমারঘাটে আসতো, 4টার সময় খালি হয়ে যেত মার্কেট, এবার ওই ফ্লোটা নাই অক্ষর। মানে আজকে এই এই সময় দাঁড়িয়ে মানে অন্যান্য বছর নিয়ে আজকের বছরটা কীরকম মার্কেটের লোক কীরকম? কম, 60%। আগে দেখতাম আমরা জিডিপি যেটা কর অর্থনৈতিক যেটা যেটা আগে 10% আসিল, ওখান দেখা যাইতেছে কিন্তু 5%, ওখান আরও দেখা যায় কমছে। তো ওই সব কারণে মনে হইলে হইতে পারে, ঠিক আছে না? পুজোর মরশুমে পুজোর মরশুমে আর কিছু দিলে বাকি রয়েছে, এর মধ্যে কি বিজনেস ভালো হওয়ার কোনো সম্ভাবনা? না, আর ব্যবসা কিন্তু আগে দেখতে আপনি ব্যবসা ভালো না হলে ওখানে কি হইব, ওখান তো আর প্রশ্ন উঠে না।
ঠিক আছে না? আপনি এক লোকে যদি এক লোকে পঞ্চাশজন আয় আপনি পঞ্চাশজনটা খাওয়া দিতে পারছেন না, ঠিক আছে না? আর ধীরে ধীরে যে সময় আপনি সেলটা করতে থাকবেন, আগে তো সেলটা ধীরে ধীরে হইতো, সেলটা দ্রুত হইতো, ইনকামও থাকতো, ওখান তো এক লোকে আপনি এই ধরনের পাইতেন না কাস্টমার যে আজকে ওখানে 500 লোক হয়ে যাবো, আমার প্রচুর পরিমাণে সেল হইব, হ্যাঁ আজকে 2 লাখ টাকা এক লোকে বেঁচে লাগবো, ঠিক আছে না? ধীরে ধীরে সেল একটা একটা আলাদা জিনিস। আর আপনি বিল লাগানো, আর বিলের তো কোনো সম্ভাবনাই নেই, বিলের তো কোনো সম্ভাবনাই নেই, বাজার অবস্থা সাংঘাতিক খারাপ। শনিবারটা করতে 1টা 2টা বাজে, খুব খারাপ ব্যবসা চালান, মানে বিরাট দেয় আপনি তো অনেক বছর ধরে এই কাপড়ের বিজনেসের সঙ্গে যুক্ত, মানে এত বছরের মানে ব্যবসা ভালোই তো, নতুন সরকার আইছে, ভালো করে মালটাল তুলছে, ব্যবসা আগের তুলনায় আরো খুব খারাপ। আর্থিক মন্দার কারণে কি বাজারের বাজারের অবস্থা, আর্থিক মন্দার কারণে কি বাজারের কি অবস্থা? মানুষের তাহলে বুঝি না, গ্রামে গঞ্জে মানুষের খুব খারাপ পজিশন আছে, আর আসলে না ব্যবসা বাণিজ্য, বা গ্রামের লোক যদি শহরে না আসে ব্যবসা কী করে, ঠিক আছে দিতাম না ব্যবসা। বাড়ির গেলে বাজার না রান্দা, বাজার না নিলে দিব কেমনে? ওই আন্দা একটা রাস্তা তো আগের থেকে অনেক খারাপ, আপনি দেখছেনই, কিন্তু সরকার আমাদের ইনকাম কমে গেছে, কিন্তু আমাদের এই খরচা বেড়ে গেছে। ট্রেড লাইসেন্স আগে দিতে হতো 1100 টাকা, এখন দিতে হবে 4000-5000 টাকা, হ্যাঁ তো এখন যা দেখছি ঘর থেকে এনে কেউ না খেয়ে সরকারকে সব টাকা দিয়ে দিতে হবে, 100 টাকা কামাবো 5 টাকা রেখে বাকি টাকা সরকারকে দিয়ে দিতে হবে, ঠিক আছে না? এই চলছে আমাদের এখানে। ব্যবসা কীরকম আছে? ব্যবসা তো বলেই লাভ নেই, পুরো মার্কেটকে মার্কেট ফাঁকা, গতবারের তুলনায় এবারে একদম ফাঁকা, একদম ফাঁকা। যেখানে 5000 টাকা সেল হতো এখানে 500 টাকা সেল হচ্ছে, কীভাবে চলবে? কয়দিন? 10 দিন 11 দিন বাকি আছে। হ্যাঁ শুধু 10-11 দিন বাকি আছে। হ্যাঁ 10-11 দিন বাকি আছে। কীরকম আশা করছে? আর কোনো আশাই নেই, নিরাশা হয়ে গেছে, হতাশা হয়ে গেছি আমার। বিজনেস কীরকম আছে পুজো? তোমার তো হাতে গোনা বিজনেস বলতে, দেখেন আমি একটা জিনিস কই দিই, আমি একটা কোম্পানিতে কাজ করি, হ্যাঁ বিগত 13 বছর ধরে একটা কোম্পানিতে আসি, এই কোম্পানিতে প্রচুর পরিমাণে আমরা মাল গ্রুপ করি কিংবা সেল টেল হয়, ঠিক আছে? কিন্তু এই বছর দেখা যাইতেছে কি আমি যে 10-15 লাখ টাকার মাল আনছি, এই জায়গায় দেখা যায় কিনা 2-4-5 লাখ টাকার মাল বেরিয়েছে, ঠিক আছে? বাইরের ডিস্ট্রিবিউটারের কোনো পার্টি মাল ডাল নিতে রাজি না, এখানে আমি তো কসমেটিক ডিপার্টমেন্টে আছি, এখানে কোনো কাউন্টারে মাল নিতেছে না, মাল নিলে পরে পেমেন্ট দিতেছে না, মানে সাংঘাতিক অবস্থা, বাজার এত খারাপ দেখা গেলাম না, লুকই তো দেখা যায় না, লুক দেখা থাকলে তো আপনার পেশা কিন্তু কিছু হইতো, বাইরে মশলা পার্টি তো কোনো কিছুই আনি, ঠিক আছে না? বাজার পুরো ময়দান। আমার 46 ইয়ার্স, এই ফার্স্ট পজিশনে দেখলাম যে পূজার মার্কেট মানে এত ডাউন, এত ডাল। পুজোর কতদিন আছে বাকি? পূজার তো আর বেশি বাকি নাই, 10-12 দিন বাকি আছে পূজার, পূজা তো বাকি নাই। আমরা এই টাইমে আমরা শ্বাস ফেলাইতে পারছি না, পূজার বিগত 1 মাস ধরে সেটা আমরা শ্বাস ফেলাইতে পারি না, খাওয়ার সময় নাই, ঠিক আছে? এই জায়গার মধ্যে আজকে এই পরিস্থিতি গিয়ে দাঁড়াইছে।
মানে সাংঘাতিক অবস্থা। মানে সবচেয়ে বড় ঘটনা হয়েছে জনসাধারণ আছে কেউর কাছে টাকা পয়সা নেই, কিংবা মোমো সোলার পার্টিও আইতেছে না, মোমো সোলার পার্টির কাছেও কোনো টাকা পয়সা নেই। আগে হকার্সের ভিতরে ঢুকঞ্জিত না, হ্যাঁ মেট্রো বাজার কিংবা বাজার কলকাতা প্রচুর পরিমাণে ভিড় থাকতো, এই এলাকার মধ্যে কেউ ঢুকতে পারতো না, কিন্তু ওখান দেখা যায় কিন্তু একদম কোনো কিছুই নেই, ফুটবল খেলা যায়, পুরো ফুটবল খেলা যায় এমন একটা অবস্থা। আগে আগামী দিনে কি পুজোর তো এখন আর মাত্র 10-11 দিন বাকি আছে, দেখা যাচ্ছে কি হইব, এখনই তো বোঝা যাচ্ছে কি হইব, আগে আর কি চান্স আছে, এখনই বোঝা গেল তো এখন বোঝা যায় না, আগের মতো আর কিছু। আপনি যে এত বছর ধরে কাপড়ের বিজনেস করছেন, না না কাপড়ের বিজনেস করছেন, মানে এরকম কি আর কোনো সময় আমার লাইফে, আমি 12 বছর মতো আমার লাইফে আমি এরকম বিজনেস করেছি, কাপড়ের ব্যবসা বাজার পাইছি। আমার তো দেখলো আপনার নাম এবং কত বছর দোকান ধরে করেন সবটা করুন। আমার নাম চন্দ্রজিৎ পাল, আমি এখানে ব্যবসা করি প্রায় 30-32 বছর, এবার ব্যবসা খুব খারাপ পরিস্থিতি আছে, অন্যান্যবার তুলনা খারাপই আছে, ভাল চলছে। আগামী দিনে ব্যবসা ভালো হবে, ভালো কোনো চান্স আছে কি আপনাদের মনে হচ্ছে? মনে চান্স বলতে দেন, সবাই একই অবস্থা, মানুষ কিন্তু রুজি রোজগার নাই, কাজকর্ম নাই, রুজি রোজগার নাই, কামাই নেই, মানুষ খরচা করবো করতে, এখন কেউ খরচা করছে কিন্তু তার ইনকাম যাচ্ছে, তার ইনকামই নেই, সে কোনো কাজকর্ম পাইতেছে না, কাজকর্ম করতে পারতেছে না, সেই কাজকর্ম না করলে তার রোজগার না হইলে সে কুতি আর কেনাকাটা করবে, ছেলে মেয়ে দিতে গেলে তো সে পকেটে পয়সা থাকতে। এত বছর ধরে মানে বিক্রি করছেন কাপড়, কোনো সময় কি এরকম আর না? এত বাজার ডাউন হয়েছে, এই বছর খুবই ডাউন আছে, আমরা ডাউন মূল্যে পার্চেজও কম, সেলও কম।